কুসুম শিকদারের নিজের লেখা হৃদয় খানের সুর ও সঙ্গীতে গত 3 আগস্ট মিউজিক ভিডিও আকারে নেশা গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন যৌথভাবে শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজার থেকে একটু সামনে এগুলোই চীনা সুখেনিয়া গ্রামের নক্ষত্রবাড়ির রিসোর্টে। নেশা মিউজিক ভিডিওর বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগে রোববার ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুসুম শিকদার সহ আরও 6 জনকে আসামি করা হয়েছে। এর আগে আগস্ট মাসে গানটি রিলিজ হবার পরই অশ্লীলতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠান এক আইনজীবী। কুসুম শিকদার দাবি করেছেন মিউজিক ভিডিওতে কোনো সজ্জা দৃশ্য কিংবা চুম্বনের দৃশ্য নেই, তবে সুইমিং পুলে গোসলের দৃশ্য কিংবা কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য থাকলেও সেগুলোকে তিনি অশ্লীল অথবা বেআইনি হয়েছে বলে মনে করেন না। লাল টিপ খ্যাত এ নায়িকা আরও বলেন, বাংলাদেশ আইন মেনেই গানের দৃশ্যায়ন কিংবা শুটিং করা হয়েছে এবং নিয়ম মেনেই সেটি ইউটিউবের বঙ্গবিডি নামক চ্যানেলে প্রচার করা হয়েছে। মামলা বিষয়ে তিনি এখনও আদালতের কোনো নোটিশ পাননি। গণমাধ্যম দেখে জেনেছেন এর আগে লিগাল নোটিশ পেয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দিয়েছিলেন। এখন যেহেতু মামলা হয়ে গেছে ফলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন তিনি। এদিকে মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান বলেছেন, মিউজিক ভিডিওতে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়ভাবে রগরগের দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের অশ্লীল ভিডিও তৈরি এবং প্রকাশনা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন। মামলায় অভিযোগ করা হয় নেশা ভিডিওটি শুরু হয় চোখে তোমার চোখের নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা, রগে রগে তোমার নেশা, তোমায় পান করে জ্ঞান হারাই হই মাতায়, এমন উত্তেজক কথার আবৃত্তি দিয়েই। মূল গানটি বিচ্ছেদ ধাঁচের, তাতে প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ পেয়েছে, অথচ দৃশ্যায়নে অহেতুক ও অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেয়া হয়েছে একের পর এক আপত্তিকর যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য। অভিযোগে আরও বলা হয় ভিডিওতে 5টি শাওয়ারের দৃশ্য, 6টি সুইমিং পুলের দৃশ্য, 1টি শয্যার দৃশ্য ও 3টি চুম্বনের দৃশ্য সহ অনেক শিল্পগুণ বর্জিত যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনগ্ন দৃশ্য রয়েছে যার সঙ্গে গানের থিম অথবা বক্তব্যের কোনো মিল বা সংযোগ নেই কোনো শিল্পগুণের সঙ্গে সম্পর্ক। দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে কাটপিসের মতো ওইসব দৃশ্য সংযোজন করা হয়েছে, এমনকি ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল এবং অরুচিকর। এ ধরনের যৌন উত্তেজক কাটপিস স্টাইল মিউজিক ভিডিও কেবল ইন্ডাস্ট্রি নয়, গোটা সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য অশনির সঙ্গে। মামলায় গানটির গায়িকা ও মডেল কুসুম শিকদার ছাড়াও সহ মডেল খালেদ হোসাইন, সুজন, ভিডিওর পরিচালক শুভ্র খান ও শ্রাবণী এবং ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান স্টেলার ডিজিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহ কয়েকজনকে আসামি করা হয়। কুসুম শিকদারের প্রথম একক গানের অ্যালবাম তুমি আজ কত দূরে, তারপর অদল বদল ও জীবনের যত চাওয়া নামে 2টি মিশ্র গানের অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন তিনি। টিভি, চলচ্চিত্র, অভিনয় এবং অডিও অ্যালবামের গানের বাইরে কুসুম শিকদার
লেখালেখিতেও বেশ পারঙ্গম। 2015 সালের গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই নীল ক্যাফের কবি।